1971 সালের মহান মুক্তিযুদ্ধে সোনালি ইতিহাস আছে ঈশ্বরদীর, তেমনি রয়েছে নির্মম ঘটনাও। মুক্তিযুদ্ধে এ উপজেলার প্রায় 5,500 বাঙালি শহীদ হন। ঈশ্বরদী পৌর এলাকায় তৎকালীন প্রায় 20,000 অবাঙালি বসবাস করতেন। এদের অত্যাচারে বাঙালিরা শহরে যাতায়াত করতে পারতেন না, শহরে বাঙালিদের পেলেই ধরে নিয়ে হত্যা করতেন তারা। বদ্ধভূমির ভিতরে সর্বপ্রথমেই আমি দাঁড়িয়ে যেখানে কথা বলছি তারই পিছনে যেটা আছে এখানে, সেই বদ্ধভূমির পিছনে রেখে কথা বলা যদিও আমাদের অন্যায়, তারপরেও তড়িঘড়ির জন্য আমরা কথা বলছি। এই বদ্ধভূমি শুধু ঈশ্বরদীতে একটাই না, এখানে অনেকগুলি মানুষকে ধরে নিয়ে আসে বিহারিরা, স্থানীয় যারা রাজাকার ছিল, স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল, তারা এখানে হত্যা করে এবং এই জায়গাতেই তাদের মাটিতে পুঁতে রাখা হয়। পাবনার ঈশ্বরদী উপজেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য গণকবর ও বদ্ধভূমি। তবে স্বাধীনতার 51 বছর কেটে গেলেও এ উপজেলার কোনো বদ্ধভূমি এখনও সংরক্ষণ করা হয়নি, এমনকি তৈরি হয়নি শহীদদের তালিকাও। বীর মুক্তিযোদ্ধারা জানান, উপজেলায় চিহ্নিত বদ্ধভূমি ও গণকবর রয়েছে প্রায় 30টি। এসব বদ্ধভূমির বাইরেও উপজেলা জুড়ে অসংখ্য গণকবর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শহীদদের এসব গণকবর ও বদ্ধভূমিগুলো এখন অযত্ন, অবহেলা আর দৃষ্টিসীমার বাইরে। ওইসব স্থান এখন ঘাস ঝোপঝাড়ে পরিপূর্ণ, অনেক স্থান পরিণত হয়েছে গোচারণ ভূমিতে, আবার কোথাও বসত বাড়িও নির্মাণ করা হয়েছে। এই ঈশ্বরদী ইটাই এলাকাটাই ছিল বিহারিদের রাজ্য। ঈশ্বরদী শহরে সে সময় তেমন কোনো বাঙালি ঢুকতে পারতো না, যদি কোনো বাঙালি ঢোকা হতো এই রকম বদ্ধভূমিতে এসে তাদেরকে নিধন করা হতো, হত্যা করা হতো। ওই সময়ে আড়মবাড়িয়াতে বেশ কয়েকজন সেনাবাহিনীর গুলিতে নিহত হয়, শহীদ হন তারা, তার মধ্যে আমার নিজ মা, আপন মা শহীদ হন, সে খবরটা আমি ওইখানেই পাই। তো আজও তার কবরটা ওই অবস্থায় পড়ে আছে, আরও কয়েকজনের কবরের কোনো খোঁজ নাই। এই জংশন স্টেশনের আশেপাশে এলাকায় প্রচুর মানুষকে হত্যা করেছে, বাঙালিকে হত্যা করেছে 1971 সালে। স্বজন হারানো শহীদ পরিবারের সদস্যদের দাবি, বদ্ধভূমিগুলো চিহ্নিত করে স্মৃতিফলক নির্মাণ করা হোক, যাতে আগামী প্রজন্ম এদেশের মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমী মানুষের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে।